আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত বাংলা টিউটোরিয়াল মেলায় স্বাগতম জানাচ্ছি আমি মুশিউর রহমান আমি আজ যে টিউটোরিয়ালটি করতে যাচ্ছি সেটি অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় অনুশীলনী চার দশমিক এক বীজগণিতীয় সূত্রাবলী এবং এর প্রয়োগ এর প্রয়োগের ধারাবাহিকতা আজকে যে প্রশ্নগুলি করব সেগুলি নির্ণয়ের প্রশ্ন এর আগে আমি তিন নম্বর প্রশ্নগুলি আছে সমাধান করে দিয়েছি তোমাদের যদি সেগুলি প্রয়োজন হয় সেগুলি দেখে নিতে পারো আমার চ্যানেল থেকে আমি আজকে চলে যাচ্ছি চার নম্বর প্রশ্নটিতে চার নম্বর প্রশ্নে কী বলেছে খেয়াল করো চার নম্বর প্রশ্নে বলেছে এ এর মানটা ফোর বি এর মানটা সিক্স সি এর মানটা থ্রি হলে ফোর স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বিস্কোয়ার সিসকোয়ার মান নির্ণয় করো তো এই প্রশ্নটি করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে প্রথমে আমাদের এই মানগুলি দেওয়া আছে লিখে নিতে হবে এবং পরবর্তী যে মান বের করতে হবে সেটিও আমাদেরকে লিখে নিয়ে প্রশ্নের সমাধান করতে হবে আমি চলে যাচ্ছি প্রশ্নের মধ্যে তো এখানে দেওয়া আছে যেটি দেওয়া আছে এটা আমি লিখে নিই দেওয়া আছে এ এর মান ফোর বি এর মান সিক্স এবং সি এর মান থ্রি এখন আমাদেরকে যেটার মান বের করতে হবে সেটা আমরা লিখি এটাকে অনেকে প্রদত্ত রাশিমালা লিখে আমি প্রদত্ত রাশিমালাও লিখতে পারি এখন লিখতে পারি আমি এখন লিখেই করি এখন যেটার মান বের করতে হবে আমাকে এটি হচ্ছে ফোর স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বে স্কোয়ার সি স্কোয়ার এটির মান আমাকে বের করতে হবে এ প্রশ্নটি আমরা দুভাবেই অ্যান্সার করতে পারি প্রথমত এ বি সি এর মান সরাসরি বসিয়ে দিয়ে গুণ করে যোগ বিয়োগ করে করলে হয়ে যাবে আর দ্বিতীয়ত এটাকে সূত্রের মাধ্যমে করা যেতে পারে তা আমি যেটি করব এটি সূত্রের মাধ্যমে করে দেখাবো তোমরা সরাসরি এ এর মান ফোর এর মান সিক্স সি এর মান থ্রি এগুলি বসিয়ে দিয়ে গুণ করার পরে যোগ বিয়োগ করলে যে মানটা হবে সেটাই এটার আনসার হবে আর আমি এখন যেটি করব এটি যেহেতু সূত্র প্রয়োগের প্রশ্ন তো আমি সূত্র প্রয়োগ করেই দেখাবো তো এখানে এর উপর স্কোয়ার আছে এর উপর স্কোয়ার আছে আর ফোর এমন একটি সংখ্যা যেটিকে মানে বর্গ সংখ্যা বলে এটাকে টু এর স্কোয়ারে পরিণত করা যায় তাহলে আমরা এটাকে লিখতে পারি সব মিলিয়ে টু এ বি হল স্কোয়ার অর্থাৎ টু এর উপর স্কোয়ার হলে ফোর হয় এর ওপর স্কোয়ার হলে এ স্কোয়ার হয় বিয়ের উপর স্কোয়ার হলে বি স্কোয়ার হয় আর দ্বিতীয়ত আমরা এটা কেউ স্কোয়ারে পরিণত করতে পারি আমি একটু গ্যাপ দিয়ে লিখে এটাকে প্লাস আছে প্লাস দিলাম বি এর উপর স্কোয়ার আছে সি এর উপর স্কোয়ার আছে আর সিক্সটিন হচ্ছে বর্গ সংখ্যা তো বর্গ সংখ্যা যেটি বর্গসংখ্যাকে স্কোয়ারে পরিণত করা যায় কীভাবে চারের উপর স্কোয়ার দিলে ষোলো হয় আর বি এবং সি এর উপর স্কোয়ার ছিল এটাকে লেখা যাবে সি হল স্কোয়ার তো এখন এটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে যদি বি ধরি এ স্কোয়ার এটা বি স্কোয়ার আর এখানে যদি তো আমার মাইনাস আছে আমি সূত্রটা মাইনাসের সূত্রে ফেলবো তাহলে এটাকে লেগবো মাইনাস তা আমরা জানি যে মাইনাসের সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ারের সূত্রের ক্ষেত্রে বা বর্গের সূত্রের ক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার টুটা হচ্ছে সূত্রের টু এ হচ্ছে এখানে যেটার উপর স্কোয়ার থাকবে এটা হচ্ছে টু এ বি টু এ বি হচ্ছে এটার মধ্যে যেটা আছে তারা এটা হচ্ছে ফোর বি সি এখন এটার সমান এটা এটা সমান এটা এটার সমান আমরা সূত্র সূত্রে ফেললাম ঠিক আছে এখন এইটা এটা সমান হয় কিনা এটা আমাদেরকে দেখতে হবে যদি সমান হয়ে যায় তাহলে আমাদের আর কোনো কাজ করা লাগবে না আর যদি সমান না হয় কম বেশি হয় তখন এটাকে আমাদের কাজ করা লাগবে আমরা দেখি সমান হয় কিনা চারের সাথে দুই করলে চার দোকানে আট আটের সাথে দুই গুণ করলে আর দোকান আর ষোলো তাহলে ষোলো মিলে গেছে এ এখানে আছে এ মিলে গেছে বি এখানে আছে এখানে আছে বি মিলে গুণ করলে বি স্কোয়ার হয় আর এখানে সি আছে তাহলে হয়ে গেছে আমাদের সূত্র অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এটা সমান হয়ে গেছে এবং এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার বলতে এ মাইনাস বি হল স্কোয়ার এ বলতে এখানে টু এবি টু এবিটা হচ্ছে এ মাইনাস বি বলতে ফোর বি সি ফোর বি সি এবং এটার উপরে হবে হল স্কোয়ার এবার আমরা সি এর মান বসিয়ে দেব সি এর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের কী দ্বারায় দেখি আমরা ব্র্যাকেট থাকবে টু ইন্টু এর মান হচ্ছে এখানে বলছে ফোর এর মান এখানে বলছে সিক্স আমরা মানগুলি দেখিনি এর মান ফোর বিয়ের মান সিক্স এখানে মাইনাস আছে ফোর বিয়ের মান হচ্ছে সিক্স আর সি এর মান হচ্ছে থ্রি আমরা বসিয়ে দিলে এবং এই পুরাটার উপরে স্কোয়ার আছে এবার আমাদের কাজ হচ্ছে গুণ অর্থাৎ চার ছয় চব্বিশ চব্বিশ দুগোনা আটচল্লিশ তাহলে এখানে হবে আটচল্লিশ ফর্টি এই চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ চব্বিশ দুগোনা আটচল্লিশ এখানে আমাদের বিয়োগ হবে আবার চার ছয় চব্বিশ তিন চব্বিশে বাহাত্তর এটার উপরে স্কোয়ার এখন মাইনাসেরটা বড় প্লাসেরটা ছোটো তো মাইনাসের বাহাত্তরের থেকে প্লাস এর আটচল্লিশ চলে গেলে আরো চব্বিশ থাকবে চব্বিশের উপর স্কোয়ার এবার মাইনাস চব্বিশ মাইনাস চব্বিশ গুণ করতে হবে তো মাইনাস চব্বিশ আমাদের যেটি দাঁড়াচ্ছে চব্বিশ চব্বিশ গুণ করলে আমরা গুণ করে দেখি চব্বিশ গুণন চব্বিশ তাহলে হচ্ছে পাঁচশো ছিয়াত্তর তাহলে আমরা এখানে বসিয়ে দেব পাঁচশো তো পাঁচশো ছিয়াত্তর এখানে আরেকটা জিনিস চব্বিশ এবং চব্বিশ গুণ করলে পাঁচশো ছিয়াত্তর আর মাইনাস আছে যে মাইনাসের উপরে স্কোয়ার আছে তো এই স্কোয়ারের কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর এটার অ্যান্সার পাঁচশো ছিয়াত্তরই হবে তাহলে আমাদের মান নির্ণয় হয়ে গেছে সুতরাং নির্ণয় মান আমরা লিখব সুতরাং নির্ণয় মান পাঁচশো ছিয়াত্তর এই প্রশ্নটি আমাদের হয়ে গেল অর্থাৎ চার নম্বর প্রশ্নটি হয়ে গেল এবার আমরা খেয়াল করো এখানে এখানে আছে পাঁচ নম্বরে আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল থ্রি এখন বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করো তো এর আগে তোমাদেরকে সূত্রগুলি নিয়ে আলোচনা করেছিলাম কিনা আমি জানি না সূত্রগুলি এখানে আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে কয়েকটি সূত্র প্রয়োজন হয় অনুসিদ্ধান্ত প্রয়োজন হয় আমি একটু দেখিয়ে দিই তারপরেও তোমাদেরকে মান নির্ণয়ের জন্য অনুসিদ্ধান্ত এবং সূত্রগুলি কোন কোন সূত্র এবং কোন কোন অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্তগুলিকে আমরা সূত্র বলি কারণ অনুসিদ্ধান্তগুলি সূত্র থেকেই পাওয়া যায় তো এখানে আমাদের মান নির্ণয়ের জন্য যেটা যেটা প্রয়োজন হয় এই অন্য এখানে যেগুলি আছে এই সবগুলি মান নির্ণয়ের কাজে ব্যবহৃত হয় অন্য যেগুলি আছে সবগুলি আমাদের মান নির্ণয়ের কাজে ব্যবহার করা হয় তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মান আছে এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ দুইটাই হচ্ছে স্কোয়ার প্লাস স্কোয়ার মান তবে কখন কোনটা ব্যবহার হবে মান যদি আমার প্লাসের হয় তখন এই সূত্রটি ব্যবহার হবে আর মান যদি আমার মাইনাসের হয় সেক্ষেত্রে এই সূত্রটি ব্যবহার হবে যাই হোক আমাদের এখন এই দুইটা সূত্রের ভিতরে কোনটা প্রয়োগ হয় এটা আমরা দেখবো তো প্রশ্নটিতে আমি চলে যাচ্ছি আবার প্রশ্নটিতে দেখো যে মানটা আছে মাইনাস দিয়ে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল থ্রি তাহলে আমাদের দ্বিতীয় সূত্রটি বা দ্বিতীয় নিঃসিদ্ধান্তটি আমাদের কাজে লাগবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাই এমনি চলে যাচ্ছি প্রশ্নে দেওয়া আছে যে মানটি আমরা একটি লিখে নিই এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার মান দেওয়া আছে থ্রি এখন আমাদেরকে যেটির মান বের করতে হবে সেটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো আমরা অন্য সিদ্ধান্তর মধ্যে দেখেছিলাম যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে আমরা এ স্কোয়ার ধরো এ ধরো এক্সটাকে আর ওয়ান বাই এক্সটাকে বি ধরবো তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি বা অনুসিদ্ধান্ত যেটি আছে অথবা দ্বিতীয়টি হচ্ছে এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ বি তো আমার যেহেতু মানটি মাইনাস দিয়ে আছে আমি মাইনাসের অনুসিদ্ধান্তটি প্রয়োগ করবো তো অনুসিদ্ধান্তিতে হচ্ছে এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ বি এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স তাহলে আমাদের অনুসিদ্ধান্ত বা সূত্র যেটাই বলি না কেন আমরা এটি প্রয়োগ করা হয়ে গেল এবার এক্স 1 ওয়ান বাই এক্সের মান হচ্ছে থ্রি আমরা থ্রি বসিয়ে দেবো এক্স এক-1 ওয়ান বাই এক্সের মান থ্রি বসিয়ে দিলাম এটার উপরে স্কোয়ার আছে প্লাস এইখানে এই যে এটা এই অবস্থাটা আছে এই এক্সটা গুণ অবস্থায় আছে এটা নিচে কিছু নেই উপরেও কিছু নেই তাহলে এটি উপ গুণ অবস্থা মানে উপরে তো এই এক্সটি এই এক্সটি উপরে নিচে হওয়ার কারণে কাটা এটি নিচে আর এটির উপরে কাটা চলে গেলো এখানে টু এবং ওয়ান বলে টু তাহলে এখানে থাকতেছে তিন ত্রিকা নয় আর যোগ এখানে দুই তিন ত্রিকা নয় কেন কারণ কোনো কিছুর উপর স্কোর হলে যে সংখ্যাটির উপর স্কোর এই সংখ্যাটির সাথে ওই সংখ্যাটি আবার গুণ হয় তাহলে তিনের সাথে তিন গুণ হয় তিন ত্রিকা নয় হয়ে গেলো আর প্লাস এখানে টু তো এখানে তিন নয় এবং দুই যদি যোগ করি তাহলে হয়ে গেল এগারো তাহলে আমাদের মান এটির বের হয়ে গেলো আমরা এখানেও লেখবো সুতরাং মান সুতরাং নির্ণয়ম মান এলেভেন তাহলে আমাদের পাঁচ নম্বর প্রশ্নটিও হয়ে গেলো আজকের মতো এখানেই আমি ভিডিও ক্লোজ করতে যাচ্ছি পরবর্তীতে আমি আরও যে ভিডিওগুলি আছে সেগুলি ধারাবাহিকভাবে দিয়ে যাব তোমাদের যদি আমার প্রশ্নগুলি বুঝে এসে থাকে এবং ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল বাটনে ক্লিক করো পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামি